আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে তো কাজগুলো করে নিয়েছি, যেগুলো করার ওগুলো করে নিয়েছি। তো এখন একটু বারান্দায় আসলাম আর সোজা আবার রান্নাঘরে চলে যাব। ভাজি বসিয়ে দিয়েছি তো, আর গতকাল রাত্রে একটু শরীরটা খারাপ লাগছিল, তো এই জন্য আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। এই যে আমার রান্নাঘরের অবস্থা এরকম। তো সকালে বাসি ঘরটা ঝাড়ু দেওয়া বা নিজের কিছু কাজকর্ম করা, তো ওগুলো করার পরে ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে এগুলো পরিষ্কার করে নিয়েছি। এই যে আমার এই কর্নারটা এভাবেই থাকে রান্নাঘরের, তো সব সময় আমি এভাবে রাখার চেষ্টা করি, কারণ আমার হাতের কাছে জিনিসগুলো থাকলে আমার সুবিধা হয়। তো এভাবে ক্লিন থাকে আর কি, বা আমার নিজের সুবিধা মতো আমি রেখে দেই। তো এখানে এগুলো ধোয়া ফেলা করতে করতে আমার ভাজিটাও হয়ে গেছে, তো ভাজি নামিয়ে ফেলবো, এখন রুটি সেঁকে নিব। তো আজকে রুটি পাউরুটি দুইটাই খাওয়া হবে। আমার শাশুড়ির জন্য রুটি মানে রুটি করেছি, আর আমরা পাউরুটি খাবো। তো ওগুলো শেকা হয়ে গেছে, এখন ডিম পোস্ট করে নিচ্ছি। তো আমরা যেহেতু চারজন মানুষ, চারটা ডিম, তিনটা পোস্ট করব, আর একটা হচ্ছে মানে লবণ দিয়ে ঘুটে ভাজি করব, কারণ আরি পোস্টটা খায় না, এই জন্য ওকে একদম মানে কুসুম খায় না, তো এই জন্য ওকে একটু কুসুমটা ইয়ে করে দিই, ভেঙে তারপরে ভেজে দিই। তো আর আমরা পোস্ট খাবো। এরই মধ্যে আরিফের বাবা উঠে গেছে, তো ও রেডি হচ্ছে, বের হবে, এই জন্য একটু তাড়া আছে। তো এগুলো রেডি করে টেবিলে দিয়ে আমি আরিফকে ডাকতে যাব। বাচ্চারা কেন যেন কুসুমটা খেতে চায় না আসলে বুঝতে পারে না, আর সব সময় দেখি যে কোনো বাচ্চারই শুনে যে কুসুমটা খায় না। তো আমি আর কি করব, কুসুমটাকে ওইভাবে মানে ঘুটা করে তারপরে ভাজি করে, তো আমাদের জন্য তিনটা পোস্ট করে নিলাম আর ওর জন্য ঘুটা করে ভাজি করলাম। তো ও পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেতে খুব পছন্দ করে, যেহেতু একটু আজকে তাড়া আছে, আরিবের বাবা বের হবে, তো এই জন্যই ওকে এভাবে এরকম করেই দিচ্ছি। তো যাই হোক, আমার মোটামুটি সব কমপ্লিট করা হয়ে গেছে নাস্তার। তো এখন যাব আরিফকে উঠাতে, গতকালকে একটু গরম পড়েছিল, তো এই জন্য আরিব আমাদের সাথে ছিল। মাঝে মাঝে এরকমই করে, বেশি গরম পড়লে ওকে আমাদের রুমে নিয়ে যাই, কারণ ওখানে এসি আছে, তো ওই জন্য একটু আরাম হয় আর কি। আর ও রুমটা সরাসরি এবং রান্নাঘরের সাথেই সামনাসামনি, এই জন্য গরমটা একটু বেশিই লাগে। তো যাই হোক, ওকে আমাদের সাথে গতকালকে রেখেছি, তো এই জন্য কম্পিউটার গায়ে দেওয়া, আর ওর বাবা পাতলা কাঁথাটা গায়ে দেয়। তো ওর বাবা তো উঠে গেছে, তো কম্পিউটার গায়ে দিয়ে শুয়ে আছে, খালি গায়ে, ঠিক আছে। তারপরে উপরে একটা মানে মাঝে মানে ভোররাতের দিকে এসি ছাড়া থাকলে ঠান্ডাই লাগে, এই জন্য কম্পিউটার গায়ে দিয়ে শুয়ে আছে। তো যাই হোক, হ্যাঁ, বলার কারণ হচ্ছে ওই যে কম্পিউটার দেখে হয়তো আপনারা বলবেন গরমের মধ্যে কম্পিউটার পড়ে আছে, তো এই জন্যই বলা। তো ওকে উঠিয়ে দিয়েছি, এর মধ্যে আরিবের বাবার কাপড়গুলো আয়রন করে নিচ্ছি, যেগুলো পরে সে বের হবে আর কি, ওগুলো আয়রন করে নিচ্ছি, কারণ ওর কাপড়গুলো দোকানে আয়রন করাতাম, তো এখন লকডাউন বা এই অবস্থার জন্য দোকানে আর দেওয়া হচ্ছে না। তো গতকালকে তো আপনাদেরকে দেখিয়েছিলাম অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে, এর মধ্যে আবার আয়রনটা নষ্ট হয়ে গিয়েছিল, চলতে চলতে হঠাৎ করে দেখে আর গরম হয় না আর কি। তো কী করবো, নিচে আমাদের একটা ইলেকট্রিশিয়ান আছে, তো ওনার কাছে দিয়ে আসলাম আর কি, ওনাকে দিয়ে আসলাম না, ওনাকে বলেছিলাম যে হঠাৎ করে আয়রনটা চলছিল না, তো এসে নিয়ে গিয়েছিল। তো রাত্রে যখন আরিবের বাবা বাসে ফিরছিল, তখন আরিবের বাবার হাতেই দিয়ে দিয়েছিল যে ঠিক হয়ে গেছিলো আর কি, তো দিয়ে দিয়ে আজকে সকালবেলা এখন পরার মতো যেটা পরে বের হবে সেটা আয়রন করে দিচ্ছি। তো অনেকগুলো কাপড়ই জমা হয়ে গেছে, যেহেতু প্রতিদিনই বের হতে হয় বা এক মানে লকডাউনে তো বের হয়নি, তারপরেও অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে, পরে পরে রেখে দিত আর কি। তো আমিও আলসিমি করে আর এগুলো আয়রন করে নিই বা দোকানেও দেওয়া হয়নি, তো ওর এগুলো করে নিয়েছি, এর মধ্যে ওরা নাস্তাও খেয়ে ফেলেছে। এখন চা করে দিচ্ছি, চারজনের জন্য চার কাপ, এবং চারটা চার রকমের মগ, আপনারা দেখে হাসাহাসি করেন না।
ঘরে এগুলো রাফিউজই করি, তো এই জন্যই এই চারজনের চারটা কাপ আর কি। যাই হোক, আদা চাটাই খাওয়া হচ্ছে, প্রতিদিনে খাওয়া হয়, আগে তেমন একটা আমি খেতাম না, এখন প্রতিদিনে আদা চাটা খাওয়া হয়। তো চা রেডি করে দিলাম, আর ওর বাবা রেডি হচ্ছে বের হওয়ার জন্য। এই তো সকালটা এরকম বিজি বিজি কাটে, সবারই এরকম হয়, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কাজ যে শুরু হয়, রাত অবধি কাজগুলোই থাকে, দুপুরে হয়তো দেখা যায় যে একটু রেস্টটা নেওয়া হয়। তো যাই হোক, ওকে বিদায় দিলাম, বিদায় দিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। না, এর মাঝে আবার কিছু কাজ করে নিয়েছি, ঘরটা পরিষ্কার করে নিয়েছি বা টুকিটাকি যে কাজগুলো ছিল ওগুলো করে নিয়েছি। তো আজকে রান্না করব আমি ছড়া দিয়ে মুরগির গোশত রান্না করব, এটা দেশি মুরগি, তো ছড়াগুলো আমি কেটে নিয়েছি, মুরগিগুলো কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো যাই হোক, ছড়াগুলো এর মধ্যে আমি হালকা একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর মাংস যেভাবে কষাই ওভাবে কষালাম আর কি মুরগিটা। তো আজকে ছড়া দিয়ে মুরগিটা রান্না করছি, দেশি মুরগি দেখে ভাবলাম যে ছড়া দিয়ে মুরগি দিয়ে রান্না করি, খেতে হয়তো ভালো লাগবে। আর ছড়া আমাদের ঘরের মধ্যে খুবই পছন্দের, মানে আমাদের ঘরের বলতে আরিবের বাবা আর আমি খুব পছন্দ করি ছড়াটা। তো অনেক সময় দেখা যায় যে শুটকি দিয়ে রান্না করি, মাছ দিয়ে রান্না করি, যখন যেটা পাই তখন সেটা দিয়ে রান্না করি। তো আজকে ভাবলাম, একটু আলসেমিও লাগছে আমার, প্রতিদিনই এরকম আলসেমি লাগে, আপনারা শুনতে শুনতে একদম বোর হয়ে যাবেন যে আমি আলসেমি করে এটা করছি না ওটা করছি না। তো যাই হোক, একটু ফাঁকিবাজি আর করলাম, ফাঁকিবাজি করার মতো আর কি, যে মুরগির সাথে ছড়া দিয়ে রান্না করে ফেলবো, তাহলে আর অন্য কোনো তরকারি লাগবে না, সেই জন্যই রান্না করা। তো যাই হোক, এখানে মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, এখন রেগুলার যে মশলা আছে ওগুলো দিব। আপনারা চাইলে এটা রান্না করে খেতে পারেন, কারণ ছড়ার সাথে মুরগি, দেশি মুরগি কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার কাছে তো ভালোই লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে যারা ছড়া পছন্দ করেন খেতে আর কি, তাদের কাছে অবশ্যই অবশ্যই এই রান্নাটা ভালো লাগবে। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ মতো তো লবণ দিবই। আর দেশি মুরগিটা প্রায় 1 কেজির মতোই ছিল, 1 কেজি থেকে একটু বেশি হবে, বড়ই ছিল। আর ছড়া এখানে প্রায় 1/2 কেজির মতো, 1/2 কেজি থেকে একটু কম হবে, কারণ কাটার পরে একটু কমে গিয়েছে, কারণ একটু একটু নষ্ট ছিল, তো ওগুলো কেটে ছেটে যা হয়েছে আর কি। তো ওই পরিমাণে মশলাটা দিয়েছি, দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে কষাতে দিব আর কি। আমি এখনও গরম মশলা দিই নাই, গরম মশলা একটু পরে দিব, আমার এটা একটা অভ্যেস, সাথে সাথে গরম মশলা দিই না, একটু পরেই দিই। তো এই যে দেখতে পাচ্ছেন, গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, এখানে গোলমরিচ, এলাচ, দারচিনি আর হচ্ছে লং দিয়েছি, দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দিলাম, আর এটা ভালো করে কষাবো, যেহেতু এটা দেশি মুরগি, একটু শক্ত মুরগি আর ডিম পাড়া মুরগি, এই জন্য এটা এখন কষানোর পরে আবার একটু পানি দিয়ে আবার কষাবো। এই এখন যেই দিলাম, এই মুরগি থেকে পানি বের হবে, তো পানি বের হলে ওই পানিটা শুকানোর পরে আবার আরেকটু গরম পানি দিয়ে আবার কষাবো, এরপরে আমি ছড়াগুলো দিব। আর ছড়া দিয়ে তো পানি দিবই, যেহেতু আরিব ঝোল খেতে, একটাই তরকারি, আরিব ঝোল খেতে খুব পছন্দ করে, তো এই জন্য ছড়ার মধ্যে একটু গরম পানি বেশিই দিব। তো যাই হোক, আমি এখন কষিয়ে নিই, দেখতে পাচ্ছেন প্রায় কষানো হয়েও গেছে, তো এর মধ্যে আবার সামান্য একটু পানি দিব, এই যে বললাম গরম পানি দিব, দিয়ে কষিয়ে নিই। Thank you.
মুরগিগুলো দুইবার পানি দিয়ে কষালাম, কষানোর পরে এই অবস্থা। তো এখন ছড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিব, তারপরে গরম পানি দিব। আর ছড়ার মধ্যে তো পানি টানে, এই জন্য ওই পরিমাণে পানি দিব যে আমি ঝোল যতটুকু রাখবো ওই পরিমাণ যেন থাকে, সেজন্য ওই পরিমাণ হিসাব করে আমি পানিটা দিব। তো আপনারা হয়তো বলতে পারেন পানি বেশি হয়ে গেছে বা কোনো কিছু, আপনারা চাইলে একদম মাখা মাখাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আর চাইলে একটু ঝোলও রাখতে পারেন, আমি যেহেতু একটু ঝোল রাখবো বা ছড়াটা একটু ঝোলের পানিটা টানবে, সেই জন্য ওই পরিমাণে আমি ঝোলটা দিব। এটা আপনাদের উপরে নির্ভর করবে আপনারা কেমন ঝোল রাখতে চান আর কি। তো এই তো আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব, এর মধ্যে হয়ে যাবে। এই ছিল আমার দুপুরের রান্না বান্না। তো রান্না আজকে একটাই করলাম, তো রাতের জন্য অন্য আরেকটা করব হয়তো আরিবের বাবা আসলে। তো যাই হোক, এর ফাঁকে আমরা আবার আমড়া ভর্তা খেলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, আরিবের বাবা আবার আমড়া নিয়ে এসেছিল, তো এই জন্য আমড়া ভর্তা করেছি। তো এর মধ্যে গোস্ত রান্না হয়ে গেছে, তো এটা নামিয়ে ফেলবো। আর আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।